Assalamualaikum, welcome to Halisi Squad. Asha kori shobai bhalo achen. Onek din por ajke ashlam. Sathe to regular ashtechi, mane onek din por video kortechi. Ektu maskane bolchilam ami ektu oshustho hoye gechhilam. Oi oshustho hoar karone ashole sathe timing ta ektu somoshya hoye gechilo. Tar upor office shobkichu milay ashole ei to choltechilo alhamdulillah. To kobutor hash murgi turkey alhamdulillah ekhon moto shobai bhalo ache. এই মুহূর্তে ছাদের সব কিছুই পারফেক্টলি চলতেছে। মাঝখানে আমার একটা কবুতর হারিয়ে গেছিল, টুকটাক কবুতর মিসিং ছিল, কিছু ডিম নষ্ট হয়েছে, বাট এর মাঝখানেও ভালো সংবাদ হচ্ছে, এখানে কিছু বাচ্চাও ফুটছে এই সিজনে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, দোয়া করবেন আমাদের জন্য। আজকে দেখাবো কবুতরগুলো কী অবস্থা, হাঁস মুরগিগুলো কী অবস্থা, টার্কি কী অবস্থা, এই হচ্ছে অবস্থা। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন, সব কিছু যাতে সঠিক থাকে। ফিরছি একটু পরে সাথে সাথে। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। স্কোয়াডে তো কিছু গাছ লাগানো হয়েছিল আমার স্কোয়াডে, তো হচ্ছে গাছগুলো গাছগুলো মাশাল্লাহ বৃষ্টিতে অনেক সুন্দর হয়েছে। পেয়ারা গাছটাও মাশাল্লাহ এবার ডাল কেটে দিছি। আর এই মেহেন্দি গাছটা খুব সুন্দর হয়েছে, আমার তুলসী গাছ আবার ধরছে এই মেহেন্দি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেঁপে গাছে একটা পেঁপে ধরছে, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। এদিক দিয়ে সাদা মুরগিটা তো গত পরশু দিন ঠান্ডায় মারা গেছে, এই দিকে এই মুরগিটা আছে, এই দিক দিয়ে পুলিশ ক্যাপ বলতে খোপাল এই মুরগিটা আছে, আর এই কালনিটা আছে ছোট্ট কালনি আরেকটা। হাঁসেরা আলহামদুলিল্লাহ ভালো আছে, এই দুজনই আছে এখন পর্যন্ত ওরাই। এ হচ্ছে হাঁসদের আপডেট, ভালো আছে, ছাড়া হয় না, বাট গোসল যেদিন ছাড়িয়ে দিন গোসলে পানি দিয়ে দিই একবার, যাতে গোসলটা করে ফেলতে পারে। এই হচ্ছে ওরা, এই যে আমার কালনি, দুষ্টু কালনি। হ্যাঁ কালনি, কালনি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, পানি খাবার সাধারণত ভালো আছে মুরগি আলহামদুলিল্লাহ। কালনি মাঝখানে এখনও ছাড়ি না ভয়ে, কারণ কিছুদিন আগে কালনি তো পড়ে গেছিলো জানেন, লাল মুরগির পড়ে মারা গেলো, তাই ওগুলো ছাড়া হয় না। এদিক দিয়ে টার্কিগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আসলে এই রোদে দেখা যাচ্ছে না, বাট অনেক বড় হয়েছে মাশাল্লাহ। সুন্দর লাগে যখন এটা শরীর ফুলায়, খুবই সুন্দর অবস্থা। এই হচ্ছে এরা, এদিক দিয়ে আমার আট পিস কবুতর, এদিক দিয়ে হচ্ছে এরা হচ্ছে আট পিস মাদি, দেখতে আমার পছন্দের দোবাজ মাদি। এরা উড়বে শীতে, এরা উড়বে, এক কজন উড়বে, আর এদিক দিয়ে এরা উড়বে। এরা হচ্ছে মেলগুলো ওই পাশে, আর ওই পাশে ফিমেলগুলো। এই হচ্ছে মেল, এই হচ্ছে ফিমেলগুলো। এবার ওদেরকে মোটামুটি প্রতিদিন ছেড়ে দিই অফিসে যাওয়ার আগে, মানে খাবার দিয়ে এরপরে ছেড়ে দিই, সারাদিন ঘুরে ফিরে বিকালবেলা সন্ধ্যাবেলা ঘরে ঢুকে যায়। এই হচ্ছে এই সাইড, ওরার সাইডটা। এদিক দিয়ে তিনটা মুরগি আলাদা করে দিছি আমরা, এখানে যে তিনটা মুরগি বড় ডিম পারে অ্যাডাল্ট, ওদের আলাদা করে দিছি যাতে ওরা খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারে। আসলে ওই জায়গাটা একটু প্রেশার পড়ে গেছিলো গরমে, তো ওদেরকে ঠান্ডা রাখার জন্য আপাতত এই জায়গায় নিয়ে আসছি। বাদ বাকি কবুতরগুলো তো জানেনি আমার কী অবস্থা, এদিক দিয়ে শুধু বাঘাগুলো, এখানে শুধু বাঘা মাদিগুলো নিজেদের মুস্তি করে ডিম পারে রাখছে, গতকালকে দেখছি বাজে অবস্থা, কিন্তু কিছু করার নেই, ডিমগুলো আজকে সরাই দিতে হবে। এদিক দিয়ে সব বাঘা মাদিগুলো মাশাল্লাহ, আমার একটা বাঘা মাদি, এদিক দিয়ে সিলভার টাইপের অনেকগুলো বাঘা মাদি আছে, ওই যে এদিক দিয়ে মাদি আছে মাশাল্লাহ, প্রচুর কবুতর এই জায়গায়। এই হচ্ছে মাদিগুলো, আর এদিক দিয়ে হচ্ছে হলো লাল পাত্তি, মিলিটারি, হ্যামার, সব মাদিগুলো আমার পছন্দ হচ্ছে, লাল পাত্তি মাদি মাশাল্লাহ সুন্দর। গর্জিয়াস মাদি, দোবাজ মাদিটা আটকাই দিছি, এবার দোবাজ মাদিটা আর উড়াবো না, কারণ যে অবস্থা নাপতা মাদি আটকাই দিছি, সবই আটকাই দিছি, এগুলো আর উড়াবো না, এগুলার যতদিন বেঁচে থাকবে খায়া পরে বেঁচে থাকবে এই জায়গায় ইনশাল্লাহ। এই হচ্ছে এই সাইড মাদিগুলো, এদিক দিয়ে আমার সব দুষ্ট নরগুলো, পাত্তি, মিলিটারি, এই যে নরগুলো, ওইদিক দিয়ে আরও কিছু নর আছে মাশাল্লাহ, পাত্তি, এই হচ্ছে নরগুলো। খেলা যাক নরটা বসাই দিছি, ওদের ডিম জমতেছে না, সে বসাই দিছি। এই হচ্ছে এই নরগুলো, আর এদিকে যে বাগানোর তো আগেও দেখাইছি আবারও দেখাচ্ছি, সব বাগানোর আছে মাশাল্লাহ, খাবার দিব একটু পরে। এইটা সব বাগানোর, অনেক বাগানোর আছে সিলভার, এই যে বাগানোর, তো মাশাল্লাহ প্রচুর কবুতর আছে আলহামদুলিল্লাহ জমছে। তো এর মধ্যে গতকালকের থেকে নতুন জোড়াটা দিলাম আমার পছন্দের সিলভার পেয়ারটা, নরমালি খুবই সুন্দর। এই হচ্ছে নর, আর সাথে হচ্ছে মাদি, এই যে মাদি, এই যে এই জোড়াটা দিয়ে দিলাম, মাখা বাঁকা নর আর খাকি বাঁকা মাদিটা চুইটা, দেখা যাক কী হয়, যাই আসুক, আশা করি ভালো হবে।
আমার পছন্দের এই নটটা জোড়া দিয়ে দিছি এই জোড়াটা ছুইঠাল মাদি ছুইঠাল লা মজার বিষয় হচ্ছে উড়ানোর জন্য দুইটা বাচ্চা বের করছি এই যে দুইটা বাচ্চা জিরা গলা নর আর পাখি নর আর জিরা গলা মাদির সাথে দিছি মানে কাজ করা মাদি এই দিতে দুইটা মাশাআল্লাহ কি বলবো এটা ছাপছিলা টাইপের দুইটা বাচ্চা বের করছি বড় টোটের ইচ্ছা করে বের করছি নতুন কিছু এদিক দিয়ে আরেকটা ছাপছিলা নর বের হয়েছে তো এগুলো সব জোড়া ভেঙে দিব দিক দিয়ে আরো দুইটা বাচ্চা পাইছি মাশাআল্লাহ ওই যে কাজ করা মানে কাজ করা মাদি আর পাখি নর এই হচ্ছে অবস্থা এদিক দিয়ে বাঘা বাঘার একটা বাচ্চা পুষছে তো এর মাঝখানে বাচ্চা উঠাচ্ছি এত প্যারার মাঝখানে কবুতর ছাড়তে চাচ্ছি বাচ্চা উঠাচ্ছি কী করবো আসলে ইন্ডিয়েশনে আসি তারপরও চেষ্টা চলতেছে এই হচ্ছে পুরো স্কোয়াডের অবস্থা ওদের খাবার প্রায় শেষ আজকে একটু খাবার আছে ওদের খাবার এবার একটু ছোলাটা বেশি দিচ্ছি ছোলাটা আপনি পপকর্নটা বন্ধ করে দিছি পপকর্নটা আবার সামনে থেকে দিব আর ছোটো বাচ্চাগুলোর জন্য শুধু রেজা বাজরা রাখা আছে এখন বাচ্চাগুলোর খাবার দিই বাচ্চা বাপ মারে তখন শুধু রেজা বাজরা দিই গুঁড়া খাবার এ হচ্ছে পুরো স্কোয়াডের অবস্থা আলহামদুলিল্লাহ স্কোয়াডের সবাই তো এখন পর্যন্ত ভালো আছে দোয়া করবেন স্কোয়াডের জন্য সবসময় যাতে তাদের ভালো থাকে প্রচণ্ড গরম লাগতেছে মানে অলরেডি আমি ঘাম শুরু আমার কাপড় চোপড় পুরো ভিজে গেছে দোয়ায় আসি দোয়া করবেন যাতে আমার সব কিছু ভালো থাকে বাচ্চাগুলো যাতে সুন্দর মতো বিল্ডা পায় আর এবার শীতে যাতে কয়েক পিস নতুন বাচ্চাগুলো দিতে পারি এবার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ